ইভিনিং আচ্ছা তো আমাদের আজকের যে চ্যাপ্টার বা যে টপিক আমরা করবো সেই টপিকটা হচ্ছে নিউক্লিয়ার কেমিস্ট্রি বা রেডিও অ্যাক্টিভিটি আচ্ছা কারা কারা রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারটা প্রথমবার পড়বে আমাকে একটু বলো শুভ সন্ধ্যা রেডব অ্যাক্টিভিটি চ্যাপ্টারটা ফার্স্ট টাইম কারা কারা পড়বে আর কারা কারা আগে পড়েছো সবাই একবার করে রেসপন্স করো ঠিক তো আজকে পুরোপুরি ভাবে হাতে লিখে আমাদের ক্লাস হবে হ্যাঁ তো টোটালটাই আমাদের হ্যান্ড রিটেন যাবে খুব সুন্দর জিনিস এবং অনেক কিছু এখান থেকে শেখার আছে বোঝার আছে ঠিক আছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা আচ্ছা আমার কথাটা কি অনেক পরে তোমাদের কাছে যাচ্ছে অনেক পরে তোমাদের কমেন্ট পাচ্ছি আজ রিভিশন হবে আচ্ছা ঠিক আছে ওকে শুভ সন্ধ্যা বেশ দেখো তো আমার সাথে সাথে বানাতে যাবে হ্যাঁ কি বলছি আমার সাথে সাথে নোটস করতে করতে যাবে একদম ওকে ঠিক ঠিক ভাবে আমার নোটস করতে করতে যাবে ওকে ওকে কি হলো ব্যাপারটা মাঝখান থেকে কমেন্ট আটকে গেল কেন দেখো আচ্ছা শোনো পিডিএফ হ্যাঁ ডেফিনেটলি দেবো এই তো এই এইগুলোই থাকবে সব শোনো তো আমরা ডিসকাশন করি নিউক্লিয়ার কেমিস্ট্রি আমাদের পরীক্ষার রেসপেক্টে খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হ্যাঁ সমস্ত লেভেলের পরীক্ষাতেই নিউক্লিয়ার কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসে আচ্ছা তো ফার্স্টে আমরা একটুখানি দেখো একদম ফার্স্টে আমরা একটুখানি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের দিকে যাই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে যে তেজস্ক্রিয়তা এই প্রপার্টিটা বা এই ধর্মটা বা এই ঘটনাটা কিভাবে আবিষ্কার হলো তো প্রথমে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা ধর্ম হচ্ছে একটা আনএক্সপেক্টেড ফেন তো এটা সায়েন্সে এই তেজস্ক্রিয়তা যে জিনিসটা আছে এই জিনিসটা তৈরি করতে চাওয়া হয়নি হ্যাঁ তো যাদের ইন্টারনেটে সমস্যা আছে তারা থ্রি সিক্সটি পিক্সেলের ক্লাস দেখবে তিনশো ষাটে ওকে তো দেখো প্রথম আঠেরোশো ছিয়ানব্বইতে এইটিন হান্ড্রেড অ্যান্ড নাইনটি সিক্সে আঠারোশো ছিয়ানব্বইতে হেনরি বেকারেল তো প্রথম হেনরি বেকারেল একটা যৌগ নিয়ে একটা যৌগ নিয়ে এক্সপেরিমেন্ট স্টার্ট করে সেই যৌগটার নাম হচ্ছে টু ইউ এই ও টু এসো ফোর ইউরানিল সালফেট এইরকম দেখতে এই যৌগটা হ্যাঁ তো এই যৌগটার নাম কি বলছি পটাশিয়াম ইউডানিল সালফেট আচ্ছা তো এটার নামটা ডিরেক্ট আসে এবং এই যৌগটা কেমন দেখতে ঠিক সেই জিনিসটাও আমাদের জানতে তো তো এই গঠন যদি আমরা বলি এটাকে বলবে স্যান্ড লাইক স্ট্রাকচার ওকে বালির মতো দেখতে স্যান্ড লাইক স্ট্রাকচার আর বলবে লেমন ইয়েলো কালার লেমন ইয়েলো কালার ঠিক একদম লেবুর মতো দেখতে এবং বালির মতো চিকচিক করে ঠিক আছে তো এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একটুখানি আমাদের মাথায় রাখতে হবে যে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা যে ধর্মটা আছে সেই ধর্মটা কে আবিষ্কার করেছে যদি জানতে চায় তার উত্তর হবে আমাদের হেনরি সালে হবে এইটিন হান্ড্রেড নাইনটি সিক্সে আচ্ছা হচ্ছে যে রেডিও অ্যাক্টিভিটি টার্ম কে দিয়েছে টার্ম বাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম দিয়েছেন হচ্ছে ম্যাডাম কিউরি টার্ম কয়েন করেছে বেসিক্যালি ম্যাডাম কুরি ঠিক ম্যাডাম কুরি রেডিও অ্যাক্টিভিটি ঘটনার জন্য উনিশশো সালে ম্যাডাম কুরিকে নোবেল প্রাইজ দেওয়া হয় নোবেল প্রাইজ দেওয়া হয় ফর দ্য ডিসকভারি অফ ফর দ্য ডিসকভারি অফ কি ডিসকভার করার জন্য ফর ডিসকভারি অফ মৌল পোলোনিয়াম পোলোনিয়াম আবিষ্কার করার জন্য ম্যাডাম কুড়িকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল ঠিক আছে এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একটুখানি আমাদের মাথায় রাখতে হবে কে এই ঘটনা আবিষ্কার করে কত সালে আবিষ্কার করে কি থেকে আবিষ্কার করা হয় এবং এই তিনটে মানে এই যৌগটা থেকে তিনটে ইনভিজিবল রে তিনটে টাইপের তিনটে টাইপের থ্রি টাইপস এর ইনভিজিবল রে দেখা গেছিল ইনভিজিবল রে মানে যেই রশ্মিগুলোকে চোখে দেখা যাচ্ছে না যারা ফটোগ্রাফিক প্লেটের উপরে কাজ করতে পারে তো এই এই তিনটে টাইপের রে কে আমরা বলি বেসিক্যালি আলফাবিটা গামা এবার পরীক্ষার রেসপেক্টে তোমাদের দেবে এই যে আলফা বিটা গামা রশ্মি যেটা আছে না আলফাবিটা না 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 রেডিয়াম তার পরে আবিষ্কার হয়েছে পোলোনিয়ামের জন্য ম্যাডাম কুড়িকে বেসিক্যালি নোবেল প্রাইজ দেওয়া হয়েছে রেডিয়াম নামটা থেকে আমাদের এই নামটা এসছে এটা ঠিক কিন্তু রেডিয়ামের জন্য ম্যাডাম নোবেল প্রাইজ দেওয়া হয়নি ম্যাডাম কুড়িকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে পোলোনিয়াম আবিষ্কারের জন্য আচ্ছা নেক্সট কথা হচ্ছে যে এই যে তিনটে টাইপের রে এর কথা বলছি যে আলফাবিটা গামা এই আলফাবিটা গামাকে প্রাথমিকভাবে কি রে বলা হতো এইটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট আলফাবিটা গামাকে বলা হয় হচ্ছে বেকারেল রে বা বেকারেল রশ্মি আলফাবিটা গামাকে বলা হয় বেকারেল রশ্মি মাইন্ড বেকারেল এই জিনিসটা ফার্স্ট আবিষ্কার করে এবং হেনডি বেকারেল অবজারভেশন থেকে এই জিনিসটা এসছে তো তখন যেহেতু একটা অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াস জিনিসটা আবিষ্কার হয়নি তো সেই কারণে আমাদের আলফাবিটা গামা রশ্মির যে নামকরণ এই নামকরণ অনেক বাদে এসছে ঠিক এই নামকরণ এসছে হচ্ছে উনিশশো সালের কথা নাইনটিন হান্ড্রেড ইলেভেন উনিশশো এগারো এই নামকরণটা এসছে তার আগে পর্যন্ত এই রেকে যেই রে বলা হতো সেটা হচ্ছে রে বা বলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার এইটুকু জিনিস আমাদের জানতে হবে এখান থেকে আমরা গামারসির জায়গাতে আসছি আস্তে আস্তে সবই বলবো এখান থেকে আজকে কমপ্লিট চ্যাপ্টারটাই আমি আলোচনা করে দেবো ঠিক আছে একটু ধৈর্য ধরে শোনো সব তো এইগুলো তোমাদের খাতায় নোট করতে করতে যাবে যদি কখনো নোট বাদ থেকে যায় তো পরে হচ্ছে ক্লাস সেই খাতায় নোট করে প্রত্যেকটা আমাদের যে পরীক্ষার ঠিক তো ফার্স্ট হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এটা এবং ম্যাডাম কুড়ি একমাত্র নোবেল লড়িয়ে সাইন্টিস্ট যিনি উনিশশো তিন এবং নাইনটিন হান্ড্রেড ইলেভেন মানে উনিশশো এগারো দুবার নোবেল প্রাইজ পেয়েছে ওকে দুবার ম্যাডাম কুড়িকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে আচ্ছা এবার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের পরে আমাদের যেটা পড়তে হবে দ্যাট ইজ ইউনিটস অফ রেডিও অ্যাক্টিভিটি তো রেডিও অ্যাক্টিভিটির এসআই ইউনিট যদি আমাদের পরীক্ষার ক্ষেত্রে বলে তো বলবে যে রেডিও অ্যাক্টিভিটির এসআই ইউনিট হচ্ছে বেকারেল বেকারেলকে বি কিউ দিয়ে লেখা হয় ওকে বেকারেলকে বি কিউ দিয়ে রেখে বি কিউ ইউই আর এল ঠিক আচ্ছা ওল্ড ইউনিট যদি তোমাকে জিজ্ঞেস করে যে রেডিও অ্যাক্টিভিটির ওল্ড ইউনিট কি আছে বলবে প্রাচীন একক হচ্ছে কিউরি ঠিক যদি তোমাকে জিজ্ঞেস করে রেডিও অ্যাক্টিভিটি শর্ট ইউনিট কি আছে শর্ট ইউনিট তুমি বলবে হচ্ছে তোমার ডিপিএস ওকে ডিপিএস কথাটা মানে ডিস ইন্টিগ্রেশন পার সেকেন্ড বিঘটন প্রতি সেকেন্ডে কতটা হচ্ছে তো ডিস ইন্টিগ্রেশন পার সেকেন্ড এইটা ডিজইন্টিগ্রেশন পার সেকেন্ড আচ্ছা আদার ইউনিট যদি তোমাকে জিজ্ঞেস করে তো বলবে সেটা রাদার ফুড আদার ইউনিট তো এই রাদার ফুডটা পরীক্ষাতে খুব একটা বেশি আসে না একে আর ইউ দিয়ে লেখা হয় এবং কিউরিকে কে সি আই দিয়ে লেখা হয় তো এই কিউরি থেকে একবার এসেছিল প্রশ্ন ওকে তো রাদার ফোর্ড কনভেনশনাল ইউনিট তুমি বলতে পারো এটাকে তুমি বলবে রাদার ফোর্ড আচ্ছা এবার ভালো করে বোঝো যে সম্পর্ক কি আছে সম্পর্ক হচ্ছে ওয়ান কিউরি ওয়ান কিউরি ইজ ইকুয়াল টু থার্টি সেভেন রাদার ফোর্ড ওয়ান কিউরি মানে হচ্ছে থার্টি সেভেন রাদার ফোর্ড ঠিক ওয়ান বেকারেল

রেডিওটিভিটির এসআই ইউনিট কি আছে বলো ওকে আচ্ছা এবার রেডিও অ্যাক্টিভিটিকে মাপা হয় যে যন্ত্র দিয়ে ঠিক আমাদের ইনস্ট্রুমেন্টের নাম যদি পরীক্ষায় জানতে চায় যে রেডিও অ্যাক্টিভিটি ঘটনা কোথাও আলফাবিটা গামারসি কোনো একটা এলিমেন্ট থেকে বা কোনো একটা যৌগ থেকে বার হচ্ছে কিনা সেইটাকে মাপার যে যন্ত্র তাকে বলে গাইগার মুলার কাউন্টার জি এম কাউন্টার গাইগার মুলার কাউন্টার বলে যদি এই কথাটা অপশানে না থাকে স্কিনটিলেশন কাউন্টার বলে একটা যন্ত্র আছে ওকে স্কিনটিলেশন কাউন্টার এই যন্ত্রটাও কিন্তু আমাদের ব্যবহার করা হয় কাউন্টার গাইগার মুলার কাউন্টার বা কাউন্টার ঠিক আর রেডিও অ্যাক্টিভিটি এই জিনিসটা এই জিনিসটা জিনিসটা টোটাল পুরোপুরিভাবে হচ্ছে আমাদের প্রপার্টি অফ মেটেরিয়াল অনলি প্রপার্টি অফ মেটেরিয়াল মানে কোনো একটা মৌল আছে সেই মৌলের ওপর বেসিক্যালি ডিপেন্ড করে নট পিরিয়ডিক প্রপার্টি কোনো পর্যায়গত ধর্ম নয় যে এমন না যে আমরা যদি টেবিলের বা থেকে ডান দিকে যাই তাহলে এই ধর্ম বাড়বে বা এই ধর্ম কমবে এরকম কোনো ব্যাপার স্যাপার কিন্তু এখানে নেই তো দিস ইজ দ্য প্রপার্টি অফ মেটেরিয়াল ওনলি কিছু কিছু মৌল আছে যাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় এবার আস্তে আস্তে আমরা যাব কমপ্লিট লেখা বলো ওকে আজকে যা বলবো সবই হাতে লেখা কারণ আমি একটা জিনিস ঠিক করেছি এই ব্যাচে কনসেপচুয়াল জিনিস যেগুলো আছে ঠিক যেগুলো আমাদের একটু জানার জিনিস আছে কনসেপ্টের ব্যাপার আছে সেগুলো আমি সব কিছু হাতে লিখেই বলবো এবং সেটা তোমাদের পক্ষেও জিনিসটা আন্ডারস্ট্যান্ড করতে অনেক বেশি সুবিধাজনক হবে এছাড়া যে পার্টগুলো ইনফরমেশনের পার্টস আছে ওইগুলো তো আমরা নোটস দিয়ে দিলে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে দেখো কমপ্লিট তাহলে এটা গেল আমাদের ইউনিটস অফ রেডিও অ্যাক্টিভিটি তাদের একক ওকে নেক্সট আমরা যে যেটা পড়বো নেক্সট আমাদের যেটা পড়তে হবে ভালো করে দেখো যে রেডো অ্যাক্টিভিটি আমাদের কিসের জন্য হয় ঠিক এই জায়গাটা হচ্ছে ফার্স্ট তো রেডো অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা এই যে ধর্মটা আছে এই ধর্মটা সবার দেখা যায় না ফার্স্ট কথা এই ধর্মটা দেখা যায় কাদের কিছু মৌল আছে স্পেসিফিক মৌল আছে তাদের আমরা যদি অ্যাটমিক নাম্বার অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান 82 টু বলি অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান 82 টু এইটটি টু অ্যাটমিক নাম্বারে কে আছে বলবে সীশা বা লেড এইটটি টু টু জিরো সিক্স তো এই এইটটি টু অ্যাটমিক নাম্বারের পরে মানে হচ্ছে বিস্মাত অনওয়ার্ড বিসমাত বিসমাত কত এইটটি থ্রি এই এইটটি থ্রি থেকে বেসিক্যালি এই ঘটনা দেখা যায় ঠিক আছে এবার এখান থেকে দুটো জিনিস আমাদের দরকার যে এর কস কি আছে তো স্টেবেল নিউক্লিয়াস কি জিনিস আনস্টেবেল নিউক্লিয়াস কি জিনিস সেই জিনিসটা আমাদের বুঝতে হবে একটু ভালো করে তো দেখো কনসেপ্ট কি আমাদের নিউক্লিয়াস স্টেবেল আমরা কখন বলবো এইটা ধরো একটা নিউক্লিয়াস আছে তো নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন পার্টিকেল থাকে কারণ এই নিউক্লিয়াস আবিষ্কার করেন হচ্ছে রাদারফোর্ড নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ইলেভেনের তখন নিউট্রন পার্টিকেল আবিষ্কার হয়নি তো পরবর্তীকালে দেখা গেছে যে নিউক্লিয়াসের মধ্যে দুটো টাইপের পার্টিকেল থাকে একটা হচ্ছে প্রোটন একটা হচ্ছে নিউট্রন তো এই দুটো টাইপের পার্টিকেলের মধ্যে তিন রকমের ইন্টারাকশন হতে পারে প্রোটন 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 নিউট্রন এবং নিউট্রন নিউট্রন এই টাইপের ইন্টারাকশন ইন্টারাকশন হবে ধরো মানে তিন ধরনের বলই একই রকম মানে প্রত্যেকটা নিউক্লিয়াসের মধ্যে বা প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে একই টাইপের বল কাজ করছে সেম টাইপের ইন্টারাকশন কাজ করছে যখন এই জিনিসটা হবে সেম টাইপের ইন্টারাকশন কাজ করবে তখন আমরা তাকে বলবো স্টেবেল নিউক্লিয়াস তখন আমরা তাকে বলবো স্টেবেল নিউক্লিয়াস ঠিক এইটা হচ্ছে স্টেবেল আর যদি এরকম হয় যে পিপি ইন্টারাকশন সেই জিনিসটা পিএন ইন্টারাকশন সেই জিনিসটা এন এন এর থেকে আলাদা মানে তিনটে ইন্টারাকশন তিন রকম আছে ওকে তিনটে ইন্টারাকশন তিন রকম আছে তখন আমরা তাকে বলবো আনস্টেবেল ঠিক আছে তাহলে স্টেবেল আনস্টেবেল এর ব্যাপার হচ্ছে এটা একটাকে বলবো আমরা স্থায়ী নিউক্লিয়াস একটাকে বলবো অস্থায়ী নিউক্লিয়াস একটা হচ্ছে স্থায়ী নিউক্লিয়াস একটা হচ্ছে অস্থায়ী নিউক্লিয়াস তো ছবি অনুযায়ী যদি নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন পার্টিকেল একটা জায়গার মধ্যে হোল্ড করে থাকে ঠিক আছে এরকম আটকে আছে কামড়ে আছে তখন সেই নিউক্লিয়াসকে আমরা বলবো স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এস এন এফ বলা হয় আর যদি পি এবং এন নিউক্লিয়াসের মধ্যে ছোটাছুটি করতে থাকে আনস্টেবেল অবস্থায় থাকে তখন আমরা তাকে বলবো ডব্লিউ এন এফ ঠিক আনস্টেবেল নিউক্লিয়াস এই হচ্ছে ব্যাপার ওকে কনসেপ্ট গেল স্টেবেল নিউক্লিয়াস মানে কি আনস্টেবল নিউক্লিয়াস মানে কি এবার এই রেডিও অ্যাক্টিভিটি ঘটনাটা পুরোপুরিভাবে আনস্টেবেল নিউক্লিয়াস মানে এই ঘটনাটা কি মানে সেটা আনস্টেবল নিউক্লিয়াস যদি কখনো একটা নিউক্লিয়াস স্টেবেল নিউক্লিয়াস হয় তখন সে নিজের সেই অবস্থান থেকে কখনোই অন্য অবস্থানে যেতে চাইবে না কেউ যদি আনস্টেবেল হয় সে তখন সেই আনস্টেবেল অবস্থা থেকে স্টেবেল অবস্থায় আসতে চাইবে তো সেই কারণে বলা হয় যে রেডিও অ্যাক্টিভিটি ঘটনাটা পুরোপুরি ভাবে আনস্টেবল নিউক্লিয়াস দেখো কনসেপ্ট ক্লিয়ার এটা জন্য সত্যি ওকে দেখো ঠিক আছে কিনা এবার এইটা তো আমরা বুঝলাম যে স্টেবেল আনস্টেবল এর ব্যাপার এটা আছে নোট করবে কিন্তু হ্যাঁ একদম যারা একদম ফার্স্ট টাইম শিখছো তারা নোট করবে এই হলো আমাদের কনসেপ্ট এই থিওরির ওপরে বেস করে আমাদের এমসি লাগাতে হবে ওকে ক্লিয়ার আচ্ছা এবার দেখো স্টেবল নিউক্লিয়াস এন্ড আনস্টেবল নিউক্লিয়াসের কন্ডিশন খাতা হেডিং দাও কন্ডিশন কন্ডিশন কি জিনিস মানে আমরা তো ওরকম ভাবে দেখতে পাই না যে কোনটা স্টেবল হচ্ছে কোনটা আনস্টেবল হচ্ছে কার মধ্যে ইন্টারাকশন কেমন তো তার জন্য কন্ডিশন আছে কি রকম কন্ডিশন বলা হয় নিউট্রন বাই প্রোটন রেশিও নিউট্রন বাই প্রোটন রেশিও যদি এক 1.5 এর থেকে বেশি হয় নিউট্রন বাই প্রোটন রেশিও যদি ওয়ান পয়েন্ট ফাইভ এর থেকে বেশি হয় তখন সেই নিউক্লিয়াস আমাদের হবে আনস্টেবল নিউক্লিয়াস নিউট্রন বাই প্রোটন রেশিও ওয়ান পয়েন্ট ফাইভ এর থেকে বেশি যেমন দেখো এই পটাশিয়াম ইউরানিল সালফেট এ কেন এ কেন ওই রকম ধরনের রেডিয়েশন পাস করছিল তার মধ্যে ঢুকে আছে কি তার মধ্যে ঢুকে আছে ইউরেনিয়াম তো ইউরেনিয়ামের কথা যদি আমরা বলি তো ইউরেনিয়াম হচ্ছে নাইনটি টু টু থার্টি ফাইভ এবার এর মধ্যে থেকে নিউট্রন কেমন করে বার করে নিউট্রন হচ্ছে টু থার্টি ফাইভ মাইনাস টু টু থার্টি ফাইভ মাইনাস টু এটা হলো আমাদের এন পার্টিকেল তো এন পার্টিকেল আমার কত আসলো এখান থেকে তুমি বলবে একশো তেতাল্লিশ পি পার্টিকেল কোনটা তলায় যে পার্টিকেলটা থাকে সেই পার্টিকেলটা আমরা পি পার্টিকেল বলি হ্যাঁ তো এইটা হচ্ছে আমাদের নাইনটি টু দেখো তো এন বাই পি যদি আমরা করি নিউট্রন বাই প্রোটন রেশিও যদি আমরা করি তাহলে এন বাই পি করলে কত হবে ওয়ান ফর্টি থ্রি একশো বাই বেরানব্বই তেতাল্লিশ বাই বেরানব্বই মানে ওয়ান পয়েন্ট ফাইভ এর থেকে সেই জিনিসটা বেশি আসবে মানে এটার উত্তরটা আসবে অ্যাকচুয়ালি ওয়ান পয়েন্ট এটা যখন তোমরা ভাগ করবে ওয়ান পয়েন্ট ফাইভ আসবে তো সেটা এর থেকে বড় তাহলে নিউট্রন বাই প্রোটন রেশিও ওয়ান পয়েন্ট ফাইভ এর থেকে বড় আসছে তারপরে এই নিউক্লিয়াসটা আমাদের আনস্টেবল নিউক্লিয়াস হবে আনস্টেবল নিউক্লিয়াস ঠিক এবারে আনস্টেবল নিউক্লিয়াসের জন্যই তাদের নিউক্লিয়াস থেকে এনার্জি কি হবে এমিট করতে থাকবে শক্তি বাইরে বার করতে থাকবে বার করে 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 আনস্টেবল নিউক্লিয়াস থেকে তারা কি চাইবে তারা আলফা বিটা গামারসি বার করে এই নিউক্লিয়াস থেকে এই যে এই যে জায়গাটা আছে এই জায়গাটা থেকে ধরো এইটাকে আমি এইখানে এই যে তিন দিকে আরো দেখানো আছে এটা ধরো আলফা এটা ধরো এটা এটা ধরো গামা এই রেডিয়েশন বাইরে বার করে বার করে সে অস্থায়ী জায়গা থেকে স্থায়ী জায়গায় আসতে চাইবে তাহলে আনস্টেবল থেকে তখন যারা স্টেবল কন্ডিশনে আসবে যখন তারা স্টেবেল কন্ডিশনে আসবে তখন তাদের মধ্যে যে ফর্মুলাটা দাঁড়াবে সেই ফর্মুলা হচ্ছে লেড পিবি বেরাসি দুশো ছয় এই হচ্ছে আমাদের ব্যাপার তো এটাকে যখন তুমি এন দেখবে তাহলে নিউটন আমার কত হবে বলবে দুশো ছয় মাইনাস এইটটি টু তার মানে এটা দাঁড়ালো কত একশো চব্বিশ ঠিক আর পি পার্টিকেল কত আছে পি পার্টিকেল হচ্ছে এইটটি টু তো এর ক্ষেত্রে যদি আমি এন বাই পি রেশিও বানাই তাহলে একশো চব্বিশ বাই বেরাশি এইটা কাছাকাছি দাঁড়াবে মোটামুটি ওয়ান পয়েন্ট ফাইভ জিরোর তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ জিরোর কাছাকাছি আছে মানে এই নিউক্লিয়াসটা আস্তে আস্তে স্টেবল হয়ে গেল তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো যে ইউরেনিয়াম যেটা টু থার্টি ছিল টু থার্টি ছিল এই জিনিসটা ভেঙে 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 লেডে এসে দাঁড়িয়ে যাবে টু জিরো এবং এই লেডকেই বলা হয় আমাদের স্টেবেল রেডিও অ্যাক্টিভ এলিভেন্ট তোমাকে যদি এরকম বলে যে যে কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যাদের অ্যাটুমিক নাম্বার তোমার এইটটি টু এর ওপরে ঠিক আছে তারা ভাঙতে 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 শেষ মৌল হিসেবে কোনটাতে রূপান্তরিত হবে তো এই মৌলটাকে বলা হয় হচ্ছে এন্ডিং এলিমেন্ট ওকে যে তারা ভাঙতে ভাঙতে লেড এসে দাঁড়াবে বা এইখানে এসে শেষ হবে দেখো কনসেপ্ট ক্লিয়ার এই তো ক্রাইটেরিয়া স্টেবেল আর আনস্টেবেল ব্যাপারটা ঠিক হলো স্টেবেল নিউক্লিয়াস মানে হচ্ছে তারা ওয়ান পয়েন্ট এর থেকে কম হবে এন বাই করলে আনস্টেবেল হলে তারা ওয়ান পয়েন্ট এর থেকে বেশি হবে ইউরেনিয়াম জাতীয় বা ওই জাতীয় এইটটি এর উপরে যেই আছে সবাই আনস্টেবেল তো সবাই আনস্টেবেল বলে আলফাবিটা গামারসি বার করে বার করে 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 তারা স্টেবেল অবস্থায় আসতে চায় তারা স্টেবেল অবস্থায় আসতে চায় মানে এন্ডিং এলিমেন্ট আস্তে 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 এটা দাঁড়াবে দেখো এটা ঠিক আছে তাহলে স্টেবেল বুঝলাম আনস্টেবেল বুঝলাম ভালো করে এই জিনিসগুলোকে রেডি করবে হ্যাঁ ভেরি ভেরি যেরকম যেরকম ভাবে না মানে ক্রিস জিনিস যে আমাদের পরীক্ষার ক্ষেত্রে দরকার সব জিনিস আমাদের দরকার নেই যে টপিকগুলো দরকার আমাদের এক্সাম মানে এক্সাম মিনস হচ্ছে চ্যাপ্টারের এমসি গুল সলভ করার জন্য আমি সেই টপিক গুলো পুরো তৈরি করে দিচ্ছি কেন আচ্ছা তো স্টেবল নিউক্লিয়াস বুঝলাম আমরা আনস্টেবল নিউক্লিয়াস বুঝলাম এবার ভালো করে লক্ষ্য করো তাহলে স্টেবিলিটি আনস্টেবিলিটি এটা বোঝা গেল উইক নিউক্লিয়ার ফোর্স এর জন্য ঘটনা দেখা যায় আচ্ছা এবার নেক্সট আমরা পড়বো হচ্ছে ফ্যাজান সডি রুল এটা আমাদের রেলওয়ে পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ডাব্লিউসএস মেইনস এর জন্য ওকে আচ্ছা ফ্যাজান সডি রুল আমাকে কি বলে কারোর মধ্যে থেকে আলফা বিটা গামা এইগুলো বার হলে তার মধ্যে কি চেঞ্জেস হয় না হয় তো ফার্স্ট আমি বলছি নাম্বার ওয়ান দিয়ে যে আলফা ডিকে আলফা যদি কারোর মধ্যে থেকে বার হয়ে যায় বা আলফা কণা যদি বার হয় ঠিক তো তার মধ্যে কি হবে তো আলফা ডিকে হলে কন্ডিশন হচ্ছে মাস নাম্বার বা ভর সংখ্যা এই মাস নাম্বার চার ডিক্রিজ করবে মাস নাম্বার চার ডিক্রিস করবে আর অ্যাটমিক নাম্বার মানে পারমাণবিক সংখ্যা অ্যাটোমিক নাম্বার দুই ডিক্রিস করবে মাস নাম্বার চার ডিক্রিস করবে অ্যাটমিক নাম্বার দুই ডিক্রিস করবে তো যেমন কন্ডিশন কি একটা এক্সাম্পল দিলে ধর আমি বলছি আমার কাছে ইউরেনিয়াম টু আছে ইউরেনিয়াম টু তো এর মধ্যে থেকে আমি বললাম এর মধ্যে থেকে আমি বললাম যে একটা আলফা রশ্মি এর মধ্যে থেকে বার হচ্ছে আমি বললাম যে এখান থেকে একটা আলফারে বার হচ্ছে মাইনাস আলফারে আলফারে বার হচ্ছে তো মাস নাম্বার মানে ওপরের নাম্বারটা তো ওপরের নাম্বারটা কি কমছে চার কমছে তাহলে দুশো থেকে চার কমাও তাহলে হবে এটা দুশো 92 টু থেকে দুই কমাও এই নাম্বারটা অ্যাটমিক নাম্বার তাহলে 92 টু থেকে দুই কমালে এটা হবে নাইনটি তো এলিমেন্ট কে চেঞ্জ হয়ে যাবে এলিমেন্ট চেঞ্জ হয়ে যাবে থোরিয়ামে কারণ ইউরেনিয়ামের অ্যাটমিক নাম্বার নাইনটি টু নাইনটি অ্যাটমিক নাম্বার নাইনটি অ্যাটমিক নাম্বার হচ্ছে থোরিয়ামের টিএইচ এ তো এখানে তুমি এক্স ওয়াই দিয়েও লিখতে পারো এটাকে এক্স লিখলে এটাকে ওয়াই লিখবে ওকে কারণ মৌরও আলাদা হচ্ছে এইটা হচ্ছে আমাদের আলফার ব্যাপার ঠিক আছে এবার দেখো এই জিনিসটাকে আমরা এরকম ভাবে লিখি অ্যাকচুয়ালি ইউরেনিয়াম টু থার্টি এখান থেকে যদি আলফা রশ্মি বার হয় এখান থেকে যদি আলফারে বার হয় তখন তো আমাদের টু থার্টি হচ্ছে টু থার্টি ওয়ানটি এখানে তো এখানে মাইনাস আলফারে লেখে না আলফারের যে সংকেত আছে সেই সংকেতটা ডান দিকে লেখে তার মানে এইচ ই ফোর টু তো হিলিয়াম পরমাণু মানে আলফারে একটু পরে আমি একটা চার্ট দেখাচ্ছি সেই চার্টটা দেখালে তোমরা বুঝতে পারবে হিলিয়াম চার দুই হিলিয়াম চার দুই মানে হচ্ছে আলফারে কোনো জায়গাতে যদি ঠিক হিলিয়াম পরমাণু এরকম লেখা থাকে যদি তোমাকে বলে যে এটা কোন রে তো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি আলফা 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 এটা এটা হলো সডির মধ্যে ফার্স্ট হলে কি হবে ডিকের ফর্মুলা হচ্ছে ফ্যাজান ওকে আচ্ছা এবার যদি নাম্বার টু বলি যে কোনো একটা নিউক্লিয়াস থেকে বিটা কনা বার হচ্ছে হ্যাঁ বিটা ডিকে তো বিটা কনা বার হলে কি হবে ভালো করে শোনো বিটা কনা বার হলে যেটা হবে এই কন্ডিশনটাই যদি আমি বলি তো বলবে যে তার মধ্যে যে মাস নাম্বার থাকবে তার মধ্যে যে ভর সংখ্যা থাকবে সেই ভর সংখ্যার কোন রকম কোনো পরিবর্তন হবে না তাহলে মাস নাম্বার আনচেঞ্জ যা ছিল তাই থাকবে ঠিক আছে আচ্ছা নাম্বার কি হবে নাম্বার বলবে ওয়ান ইনক্রিজ করবে ঠিক এক বেড়ে যাবে এটা যেমন দুই কমছে এটা এক বাড়বে তো একই রকম এক্সাম্পল নিয়ে যদি এই সেম এক্সাম্পলটা নিয়ে যদি আমি করি ইউরেনিয়াম টু থার্টি ফাইভ নাইনটি টু আছে ঠিক তো এখান থেকে আমি বললাম যে আমার রশ্মি বার হচ্ছে ভালো করে শোনো যদি বিটা বার হয় তো বিটা বার হলে কি হবে এই নাম্বারটা আনচেঞ্জ থাকবে তার মানে এটা টু আছে এখানে যে নাম্বারটা থাকবে সেটাও আমার টু থার্টি ফাইভই থাকবে ঠিক এই নাম্বারটা কি হবে এক বাড়বে তাহলে নাইনটি টু থেকে এক বেড়ে কি হলো নাইনটি থ্রি হলো নাইনটি থ্রি যার অ্যাটোমিক নাম্বার সে হচ্ছে বেসিক্যালি প্লুটোনিয়াম পিইউ বলে ওকে এটাকে বলা হয় হচ্ছে পিইউ যাই হোক তো তোমাদের এই নামগুলো খেয়াল রাখতে হবে না যে কোনটার নাম কি কি হয় না হয় এবার এই যে জিনিসটা আছে এই জিনিসটার জন্য আমার ডান দিকে যেটা লিখতে হবে ভালো করে লক্ষ্য করো ডান দিকে আমরা লিখব ই জিরো মাইনাস ওয়ান সংকেত আলফার সংকেত যেমন ই ফোর টু ঠিক তেমন এর সংকেত হচ্ছে ই জিরো মাইনাস ওয়ান কোথাও যদি পার্টিকেল হচ্ছে ইলেকট্রন সেইটাকে এইভাবে লেখা থাকে এইটা লেখা থাকে মানে হচ্ছে সেখান থেকে বিটার বার হচ্ছে বিটারে তার মধ্যে থেকে ডি কে হচ্ছে বলো ব্যাপারটা ক্লিয়ার আলফা ডিকে ফুল এটা তোমাদের এরকম জিনিস দেবে যে এখান থেকে এখান থেকে কি হচ্ছে না হচ্ছে এবার ভালো করে দেখো ইউরেনিয়াম টু এবং ইউরেনিয়াম টু থার্টি এখানে পি ইউ টু টু থার্টি তো এই যে জিনিসটা এদের ক্ষেত্রে আমাদের কি কমন আছে তুমি বলো এদের ক্ষেত্রে আমাদের কি কমন আছে এই দুটোর ক্ষেত্রে তুমি বলবে মাস নাম্বার ইকুয়াল তুমি দেখো এখানেও আমাদের কত আছে টু আছে এটাও টু এটাও টু তাহলে দুটোর যদি মাস নাম্বার ইকুয়াল হয় এই দুটোর যদি মাস নাম্বার ইকুয়াল হয় ভর সংখ্যা যদি ইকুয়াল হয় তখন আমরা তাকে কি বলবো তারা হচ্ছে একজন আরেকজনের আইসোবার তার মানে তোমাকে পরীক্ষাতে এরকম ল্যাঙ্গুয়েজও প্রশ্ন দিতে পারে যে আইসোবার পাওয়া যায় কি দিয়ে বা কোন পার্টিকেল বা কোন রে এমিট করলে আইসোবার পাওয়া যায় তুমি বলবে কোন রে এমিট করছে বিটা রে এমিট করছে তো বিটা রে এমিট করলে আইসোবার পাওয়া যায় ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তোমাকে এরকম ভাবও দিতে পারে যে এরকম একটা এক্সাম্পল দিয়ে দিল ওইগুলো যখন আমরা এমসিকু করব তখন ওই কনসেপ্ট গুলো আরো এ হবে ঠিক আছে যে পর পর দুটো অ্যাটম মানে তোমার আলফারে বার হচ্ছে পরপর দুটো ইটারে বার হচ্ছে তো তার জন্য কি হবে না হবে সেটা তুমি বলো একদম ক্লিয়ার তো তোমাদের ফ্যাজান সডি থেকে আলফা বিটাই দরকার গামারে বার হলে মাস নাম্বার নাম্বার আর হচ্ছে এদের হয় না কোনো চেঞ্জ যখন গামারে বার হবে তো গামারে বার হলে সেগুলোর যে যে মানে যেহেতু কোনো চেঞ্জ হয় না তো সেগুলো আমাদের দরকার ওটাই মানে ফ্যাজান এবং সডি ভুল এই রুল থেকে আলফা ডিকে এবং বিটা এই দুটো জিনিসই আমাদের ইম্পর্টেন্ট এক্সামের জন্য ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা এবার দেখো নেক্সট কথা হচ্ছে আমাদের স্পেশাল কেস কি স্পেশাল কেস স্পেশাল কেস হচ্ছে ধরো আমি তোমাকে বললাম যে তোমার কাছে ইউরেনিয়াম বা এক্স দিয়ে বললাম ভালো করে শোনো আমার কাছে ফার্স্টে এক্স টু থার্টি ফাইভ নাইনটি টু আছে তো প্রথমে তুমি এখান থেকে কি করলে ফার্স্ট তুমি এখান থেকে একটা আলফা বার করলে ওয়ান আলফা ওকে মাইনাস আলফা লিখলাম ওয়ান আলফা আচ্ছা ওয়ান আলফা হলে কি হবে এটা টু থার্টি ওয়ান হবে এটা দুই কমবে মানে নাইনটি এই পার্টটা বললাম আচ্ছা আমি ওয়াই এখান থেকে কি করলাম একটা বিটা বার করব মাইনাস বিটা একটা বিটা তো এই নাম্বারটা তো আনচেঞ্জ থাকবে আনচেঞ্জ থাকবে মানে এখানে টু থার্টি ওয়ানই হবে এই নাম্বারটা এক বাড়বে এক বাড়বে মানে নাইনটি ওয়ান ঠিক আচ্ছা এইটাকে আমি জেড বলে দিলাম জেড কারণ যখনই অ্যাটমিক নাম্বার চেঞ্জ হয়ে যাবে সেই নাম্বারগুলোকে এক্স ওয়াই জেড দিয়ে আমাদের লিখতে হবে এটা এক্স আছে এটা ওয়াই আছে এটা জেড আছে আচ্ছা এই সেন্সে তুমি আরেকটা বিটার এখান থেকে বার করেছো আরেকটা বিটা তুমি বার করেছো তাহলে তোমার কি হবে দুশো এর পরে বিটা বার করলে তো এটা টু থার্টি ওয়ানই থাকবে আর এইটা নাইনটি ওয়ান থেকে এক জিনিস বেড়ে নাইনটি টু হয়ে গেল যখনই তোমার 92 টু হয়ে গেল তখন কিন্তু তোমার এক্সি লিখতে হবে কারণ এক্স এর অ্যাটমিক নাম্বার নাইনটি টু আছে এখানে যখন নাইনটি টু আছে তখন এটা এক্স আছে তার মানে তুমি দেখো তার মানে এক্স টু থার্টি ফাইভ নাইনটি টু এইটা একটা ঠিক আছে আর কি এক্স টু থার্টি ওয়ান নাইনটি টু এই দুটো জিনিস এই দুটো জিনিসকে যদি আমি এক্সাম্পল রূপে বলি এই দুটো জিনিস একজন আরেকজনের কি বলো এই নাম্বারটা ইকুয়াল আছে নাইনটি টু টু ইকুয়াল আছে ভালো করে দেখো তাহলে এই নাম্বারটা কি নাম্বার বলবে প্রোটন সংখ্যা এটা কোন নাম্বার বলবে প্রোটন নাম্বার তাহলে দুটোর যদি নাম্বার ইকুয়াল থাকে প্রোটন নাম্বার যদি তাহলে একজন হবে একজন আইসোটোপ এবার তোমাকে কোয়েশ্চেন দেবে যে আইসোটোপ হওয়ার জন্য কটা আলফা কটা রশ্মি বার হবে যেমন আইসো বারের জন্য আমরা বললাম কি একটা বিটা তেমন আইসোটোপের জন্য কটা আলফা কটা বিটা বার হবে তুমি বলো তুমি তো দেখতে পাচ্ছ যে আইসো টোপ হওয়ার জন্য কি হচ্ছে ফার্স্ট একটা আলফা বার করছি তার জন্য চেঞ্জেস হচ্ছে তারপরে একটা বিটা তারপর আবার বিটা তাহলে আইসো টোপ পাওয়ার জন্য ওয়ান আলফা এবং টু বিটা একটা আলফা এবং দুটো বিটা এইটা সাইমালটেনিয়াসলি বার হবে পর পর ঠিক আছে প্রথমে একটা আলফা বার হবে তারপরে একটা বিটা তারপরে আবার একটা বিটা সাইমালটেনিয়াসলি বার হবে ওয়ান আলফা এবং টু বিটা দেখো কনসেপ্ট ওকে কিনা দেখো এই গেল তোমাদের ফ্যাজান সডি রুল শেখা যাচ্ছে এইভাবে ক্লাসটা অনেক বেশি এফেক্টিভ লাগছে না সব জিনিস সাথে লিখে বলছি এইভাবে আমাদের মেনলি একাডেমিক্স ক্লাস হয় ওকে কনসেপচুয়াল একদম এনসিআরটি জিনিস রেলওয়ে এগুলোই দেবে বছর বছর এইখান থেকে এসছে প্রশ্ন ঠিক আছে গেল আচ্ছা এবার আরেকটা জিনিস দেখো তাহলে আইসোটোপ যাওয়ার জন্য কি কন্ডিশন এটা আমরা দেখে নিলাম আচ্ছা এবার দেখো এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে আমরা বলছিলাম ইউরেনিয়াম ঠিক আছে আমার সাথে সাথে আর করবে না ইউরেনিয়াম টু থার্টি এইট ইউরেনিয়াম টু আছে তো এটা আলটিমেট ভেঙে আলটিমেট ভেঙে কিসে কনভার্সন হচ্ছে ইউরেনিয়াম টু থার্টি এইট নাইনটি টু টা আলটিমেট ভেঙে আমার কনভার্সন হচ্ছে লেডে লেট কত টু জিরো সিক্স আর এখানে ধরো এইটটি টু বললাম তো কোয়েশ্চেন হচ্ছে যে এর মধ্যে থেকে কতগুলো আলফা রশ্মি বার হবে কতগুলো বিটা রশ্মি বার হবে ভালো করে লক্ষ্য করো যে যখন ইউরেনিয়াম টু থার্টি নাইনটি টা ভেঙে লেট টু জিরো সিক্স এইটটি টুতে হচ্ছে তো তার মধ্যে কতগুলো আলফা কতগুলো বিটা এটা বার হচ্ছে তুমি বলো ভালো করে দেখো তো আমরা জানি যে ভাই অ্যাটমিক নাম এই মাস নাম্বার চার করতে কমে একটা আলফারের জন্য এখানে কি দেখানো হলো যে মাস নাম্বার চার কমে মানে এই যে ওপরের সংখ্যাটা আছে ওপরের সংখ্যাটা চার কমে একটা আলফারের জন্য তাই তো তাহলে এইখানে সেই জিনিসটা যদি আমরা করাই তুমি দেখো থার্টি টু কমছে তার মানে আমরা বলতে পারি চার করে কমে কোন নাম্বার মাস নাম্বার কটা আলফারের জন্য একটা আলফারের জন্য তার মানে এইখানে কমছে আমার কত বত্রিশ তো বত্রিশ কমছে কতগুলো আলফারের জন্য বলবে বত্রিশ বাই চার বত্রিশ বাই চার মানে আটটা আলফারে ঠিক তো আটটা আলফা ফার্স্ট আমি পেয়ে গেলাম ফার্স্ট আমি পেলাম আটটা আলফা ওপরের নাম্বারটা থেকে আটটা আলফা পেলাম এবার তুমি দেখো আলফা গেলে বা আলফা বার হলে শুধুমাত্র যে মাস নাম্বার কমে তা না অ্যাটমিক নাম্বারটাও কমে এই নাম্বারটাও কমে তাই তো তাহলে তুমি দেখো অ্যাটমিক নাম্বারের কেসটা যদি আমি আনি অ্যাটমিক নাম্বারের কেস আনলে আমি দেখতে পাচ্ছি একটা আলফারের জন্য একটা আলফারের জন্য অ্যাটমিক নাম্বার আমাদের কত করে কমছে অ্যাটমিক নাম্বার দুই কমে যাচ্ছে তাই তো একটা আলফারের জন্য টু করে অ্যাটমিক নাম্বার কমে তাহলে এখানে আটটা আলফারের জন্য কত কমা উচিত ছিল তুমি বলো বলবে আটটার জন্য ষোলো কমা উচিত ছিল আট ইনটু দুই তাহলে ষোলো কমবে আচ্ছা ষোলো কমলে এখানে কত হতো এখান থেকে যদি আমাদের মাইনাস সিক্সটিন হতো মাইনাস সিক্সটিন হলে তলার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা হচ্ছে আমাদের সেভেন্টি সিক্স আসতো তো সেভেন্টি সিক্স এখানে নেই এখানে আছে আমার এইট্টি টু সেভেন্টি সিক্স থেকে এইট্টি টু মানে কি আমাদের প্লাস সিক্স করতে হবে তো প্লাস সিক্স আমাদের কি বাড়ছে প্লাস সিক্স আমাদের অ্যাটমিক নাম্বার বাড়ছে ঠিক এবার দেখো এক করে অ্যাটমিক নাম্বার বাড়ে কটা বিটারের জন্য একটা বিটারের জন্য এখানে কত অ্যাটমিক নাম্বার বাড়ছে সিক্স অ্যাটমিক নাম্বার বাড়ছে তাহলে কটা বিটারের জন্য ছটা বিটারের জন্য তার মানে আমরা বুঝতে পারলাম যে আটটা আলফারে এবং ছটা বিটারে এই যে জিনিসটা এইটা সাইমালটেনিয়াসলি পর পরপর বারো হবে এর মধ্যে থেকে ফার্স্ট আটটা আলফারে বার হবে আটটা আলফা কমপ্লিট হয়ে গেল তারপরে সিক্স বিটা ছটা বিটা বার হবে তার মানে উত্তর কটা উত্তর হচ্ছে এইট আলফা এইট আলফা এবং সিক্স বিটা এইট আলফা এবং বিটা এটা সাইমালটেনিয়াসলি বার হবে আটটা আলফা এবং ছটা বিটা গেল সাইমালটেনিয়াসলি পর পর তাহলে তোমাদের তো এই ক্যালকুলেশন আসবে না তোমাদের এমসি দেবে এমসি দেবে এইটা অপশানে থাকবে আটটা আলফা এবং ছটা বিটা তোমাকে বলবে বিটা এবং আলফার তুমি রেশিও বলো বা আলফা বিটার তুমি রেশিও বলো তাহলে আট রেশিও ছয় উত্তর হবে ঠিক আছে চার রেশিও তিন এরকম ঠিক এইটা গেল আমাদের ক্লিয়ার কিনা এক্সামে এক্সামে কি এইভাবে বার করবি এটাও ডেসক্রিপটিভ বললাম আমি এ তো বললাম আমি ডেসক্রিপটিভ তো এক্সামে অপশান থাকবে এটা তোকে এইটা এইটা দেবে এইটা এইটা দেবে বা এই রকম একটা কিছু দিল এক্সাক্টলি যে এইটা এইটা আসবে তা নয় এইখান থেকে অন্য কিছু দিয়ে দিল বের করার টেকনিক এইটা এই কারণে আমি এটা বললাম একদম ক্লিয়ার বেশ তাহলে ফ্যাজান সডি রুল আমাদের কমপ্লিট ঠিক আছে বেশ পরেরটা চলো পরের জিনিস আমরা যাচ্ছি পরের জিনিস আমরা যাব সেটা হচ্ছে হাফ লাইফ পিরিয়ড আলফার সাথে বিটা বেরোবে না গামা বেরোবে গামা গামা বার হয় না গামা বার হয় কিন্তু গামাটা আমাদের এখানে সেন্সে আসবে না কেন আসবে না কারণ গামা বেরোলে তো ওই কি বলে মাস নাম্বার বা অ্যাটমিক নাম্বারের কোনো চেঞ্জ হয় না তো সেই জন্য গামাটা আমাদের ইম্পর্টেন্টও নয় অপশানে এটা দিয়েই থাকবে ওকে আচ্ছা দেখো হাফ হাফ লাইফ লাইফ পিরিয়ড পিরিয়ড জিনিসটা কি ভালো করে বোঝো প্রথম আমি কয়েকটা ডায়গ্রাম একটু এঁকে নিই ওকে প্রথমে একটা ডায়াগ্রাম আমি এঁকে নিলাম আচ্ছা যেমন এই 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 ধরো ধরো আমার কাছে একটা ইউরেনিয়ামের ব্লক আছে কনসেপ্ট বোঝো ভালো করে আমার কাছে একটা ইউরেনিয়াম আছে ধরো ইউরেনিয়াম ইউরেনিয়াম ওই এই ব্লকটা আমার কাছে একশো গ্রাম ইউরেনিয়াম আছে একশো গ্রাম একশো গ্রাম ইউরেনিয়াম মেটেরিয়াল যে টাইম পরে গিয়ে এর অর্ধেকে নামবে মানে এইগুলো তো আস্তে আস্তে ভাঙছে ভাঙতে 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 যখন তার অর্ধেকে নামবে সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে হাফ লাইফ ধরো আমি বললাম যে এর জন্য টাইম লাগছে পাঁচ বছর ফাইভ ইয়ার্স আমি বললাম পাঁচ বছর সময় লাগছে তো ইউরেনিয়ামের হাফ লাইফ হচ্ছে পাঁচ বছর এবার জিনিসটা কি এই পঞ্চাশের অর্ধেক মানে টোয়েন্টি ফাইভ গ্রাম এইটা নামতেও আমার পাঁচ বছরই সময় লাগবে টোয়েন্টি ফাইভের অর্ধেক কত বারো পয়েন্ট পাঁচ গ্রাম বারো পয়েন্ট পাঁচ গ্রামের নামতে পাঁচ বছরই সময় লাগবে তার মানে বুঝতে পারলাম যে ইনিশিয়াল কোয়ান্টিটি কতটা মেটেরিয়াল আমি নিচ্ছি সেই মেট্রিয়ালের ওপরে সেই জিনিসটা ডিপেন্ড করে না আমার কাছে এইটা থাকুক এটা থাকুক এইটা থাকুক যেই মেটেরিয়ালই আমি নিই যতটা অ্যামাউন্টই আমি নিই অর্ধেকে নামতে সেম টাইমই লাগবে আচ্ছা এবার যদি একটা ডায়াগ্রাম আমি এরকম করি ধরো এই 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 হলো আচ্ছা তো এই মেটেরিয়ালটা আমি অন্য মেটেরিয়াল নেব এই মেটেরিয়ালটা অন্য নব ধরো আমি বললাম এটা রেডিয়াম আছে রেডিয়াম এইটটি এইট আছে তো রেডিয়ামও তুমি একশো গ্রাম নিয়ে তুমি স্টার্ট করলে ধরো এটাও তোমার কাছে একশো গ্রামই আছে তো এর অর্ধেক কত পঞ্চাশ গ্রাম পঞ্চাশের অর্ধেক কত টোয়েন্টি ফাইভ গ্রাম ওকে টোয়েন্টি ফাইভ গ্রামের অর্ধেক কত বারো পয়েন্ট পাঁচ গ্রাম তখন তুমি দেখতে পাবে যে এটা পাঁচ বছর থাকবে না ধরো আমি বললাম এটা থ্রি ইয়ার্স এটা তিন বছর আছে এটা তিন বছর আছে এটা তিন বছর আছে তার মানে আমি যেটা বলতে চাইছি যে হাফ লাইফের যে ভ্যালু আছে সেই হাফ লাইফের ভ্যালু ইনিশিয়াল কোয়ান্টিটি কত আমি নিয়েছি কত নিয়ে স্টার্ট করছি তার উপরে ডিপেন্ড করে না হাফ লাইফ কার ডিপেন্ড করে এই যে মেটেরিয়াল আমি নিচ্ছি এখানে কোন মেটেরিয়াল নিয়েছি আমি তুমি বলবে এখানে ইউরেনিয়াম মেটেরিয়াল নেওয়া এখানে কোন মেটেরিয়াল নেওয়া রেডিয়াম নেওয়া তো ইউরেনিয়াম না রেডিয়াম নাকি অন্য কিছু তার উপর ডিপেন্ড করবে এই ডিপেন্ডিং ফ্যাক্টরটা লাইফে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে কি বলতে চাইছি তাহলে অর্ধায়ু বা হাফ হাফ লাইফ লাইফের কেস যদি আমরা এইভাবে লিখি যে হাফ লাইফ মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করছে কি মেটেরিয়াল আমরা নিচ্ছি তার উপরে ডিপেন্ড করছে বলবে ইয়েস করছে কোয়ান্টিটি কতটা অ্যামাউন্টে নিচ্ছি তার উপর ডিপেন্ড করছে বলবে কোয়ান্টিটি তার উপরে ডিপেন্ড করছে না ঠিক আছে এই হলো হাফ লাইফের ব্যাপার এইটুকু হাফ লাইফ থেকে নোট বানালেই হবে ঠিক আর হাতে যেটা আছে এই যে অ্যামাউন্টগুলো আছে এইগুলো প্রত্যেকটা কি জানো তো এইগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের লেফট অ্যামাউন্ট এইগুলো প্রত্যেকটা এই যে জিনিসটা আছে আমাদের এইটা আমাদের লেফট অ্যামাউন্ট ওকে এটা হলো আমাদের লেফট মানে কতটা আমাদের হাতে পড়ে আছে সেই অ্যামাউন্টটা হচ্ছে এটা মানে ধরো আমি একশো গ্রাম নিয়ে স্টার্ট করলাম একটা হাফ প্লেট পরে পঞ্চাশ গ্রাম হ্যাঁ আছে পঞ্চাশ গ্রাম আমার হাতে আছে আরেকটা হাফ লেপট পরে টোয়েন্টি ফাইভ গ্রাম হাতে আছে আরেকটা হাফ লেপ পরে বারো পয়েন্ট পাঁচ গ্রাম হাতে আছে ঠিক আছে তো আমাদের শূন্য পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই ল্যামডা সেই ফর্মুলা আমাদের এখানে কম্পিটিটিভে আসবে না কারণ ওগুলো করতে গেলে আমাদের এ লাগবে ক্যালকুলেটর লাগবে তো বলো জিনিসটা ক্লিয়ার হলো হাফ লাইফ ব্যাপারটা ঠিক আছে হাফ লাইফের ক্ষেত্রে সবকিছু সেম দেখো আচ্ছা তো এটা যদি আমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে এই একটা অঙ্ক ঠিক এটা ডব্লিউবিসিএস বিসিএস মেইনসে এসছে এই একটা অঙ্ক আমাদের করতে হবে বলছে হাফ লাইফ অফ এ সাবস্টেন্স টেন ডেজ হাউ মাচ সাবস্টেন্স উইল বি লেফট আফটার ফর্টি ডেজ ইফ দ্য ইনিশিয়াল মাস ইস টু ভালো করে দেখো একটার হাফ লাইফ বলেছে দশ দিন মানে দশ দিন অন্তর অন্তর যা ছিল তার অর্ধেকে মেয়ে আছে তো চল্লিশ দিন পরে কতটা অ্যামাউন্ট লেফ থাকবে যদি আমি দু গ্রাম দিয়ে স্টার্ট করি এটা ডাব্লু বিসিএস এর আশা অঙ্ক তো আমরা কি করব আমরা কি করব দেখো প্রথম হচ্ছে আমাদের এখান থেকে যেটা বার করতে হবে উত্তর বলো নাম্বার অফ হাফ লাইফ কতগুলো আমাদের হাফ লাইফ আছে তুমি বলবে দশ 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 করে চল্লিশে চারটে হাফ লাইফ পাবে তাই তো তাহলে চল্লিশ বাই দশ তাহলে কতগুলো হাফ লাইফ টোটাল হচ্ছে ফোর হাফ লাইফ চারটে হাফ লাইফ এবার তুমি চারটে হাফ লাইফ ভাবো প্রথমে তোমার কত ছিল দুই ছিল ভালো করে দেখো দুই গ্রাম ছিল তোমার ফার্স্ট মাস তাই তো তাহলে দুই গ্রামের পরে একটা হাফ লাইফ পরে সেটা কত আসবে এক গ্রামে আসবে আরেকটা হাফ লাইফ পরে সেটা কত আসবে ওয়ান বাই টু গ্রাম মানে পয়েন্ট ফাইভ গ্রামে আসবে পয়েন্ট ফাইভ গ্রাম ঠিক আরেকটা হাফ লাইফ পরে সেটা কত আসবে জিরো পয়েন্ট টু ফাইভ গ্রাম জিরো পয়েন্ট টু ফাইভ গ্রাম এই হচ্ছে আমার ব্যাপার তাই তো আমাকে কি বলেছে হাউ মাচ সাবস্টেন্স উইল বি লেফট তাহলে জিরো পয়েন্ট টু ফাইভই হচ্ছে আমার লেফট অ্যামাউন্ট কথা বুঝতে পেরেছো এইটা এইটা হচ্ছে লেফট অ্যামাউন্ট চারটে লাইফ আমার দেখতে হবে তাই না দুই থেকে স্টার্ট করলাম একটা লাইফ পরে এক তারপরে পয়েন্ট ফাইভ মানে এই আমার লেফট আমাকে যদি এই অঙ্কতে বলতো ডি কে অ্যামাউন্ট কত আছে তুমি বার করো কতটা অ্যামাউন্ট ডি হবে তখন তুমি বলতে দুই থেকে জিরো কে তুমি মাইনাস করে দিতে টু মাইনাস জিরো পয়েন্ট তার মনে হচ্ছে ওয়ান গ্রাম আমার কাছে ডি কে থাকতো এই জিনিসটা আমার কাছে পড়ে আছে বাদ বাকি কেউ পারছ না করতে আনসার বলো দেখো এই হাফ লাইফের এই টাইপের অঙ্ক দেবে ঠিক আছে এটা আমি একটা এক্সাম্পল বললাম এরপরে যখন এমসিকু ক্লাস করাবো নেক্সট দিন সেদিন এই হাফ লাইফের অঙ্কগুলো থাকবে ঠিক আছে ওই দিন তোমরা প্র্যাকটিস করতে পারবে ওয়ান একদম বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তাহলে হলো গেল তাইলে সমস্যা নেই চলো আগাই একদম তাহলে লাইফ বুঝলাম এবার একটা জিনিস ভালো করে বোঝো ঠিক আলফা গামার প্রপার্টি এই যে চার্ট বললাম এই চার্ট থেকে ওয়ান থেকে টু কোয়েশ্চেন কমন ওয়ান টু টু কোয়েশ্চেন কমন এই চার্টটা ভালো করে পড়বে এই চার্টটা ভালো করে পড়বে ঠিক আছে কম্পোজিশন আলফা পার্টিকেল দেখো আলফা পার্টিকেলের কম্পোজিশন কি বলছে আলফা পার্টিকেল হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস বিটা পার্টিকেল মানে কি বিটা পার্টিকেল মানে হচ্ছে আমাদের তোমার হচ্ছে ইলেকট্রন আলফার আমরা সংকেত কি দেখেছি আলফা মানে হচ্ছে হিলিয়াম পরমাণু টু প্লাস প্লাস বলা হয় ডাই পজিটিভ হিলিয়াম আয়ন এটা হচ্ছে আলফার সংকেত এটা খেয়াল রাখতে হবে বিটার সংকেত কি বিটার সংকেত হচ্ছে e0 -1 গামার সংকেত কি গামার সংকেত হচ্ছে জিরো জিরো মানে হচ্ছে এই চার্জ আর মাসকে আমরা এখানে এইভাবে আমরা লিখে দিলাম এবার এই কমন সোর্স রেলের পরীক্ষার জন্য এই পার্টটা ইম্পর্টেন্ট হ্যাঁ কমন সোর্স মানে কি কোথা থেকে কোনটা পাওয়া যায় দেখো রেডিয়াম টু থেকে বেসিক্যালি যে রেডিয়েশন বাইরে বার হয় সেটা হচ্ছে আলফা কার্বন চোদ্দ কার্বন ১৪ মানে হচ্ছে সি ফোরটিন সিক্স এইটা কার্বন ১৪ আমরা এইটা দেখি না যে কার্বন চোদ্দ থেকে আমাদের কি করা হয় রেডিও কার্বন ডেটিং তোমাদের পরীক্ষাতে দেবে এই রেডিও কার্বন ডেটিং এ অ্যাকচুয়ালি কোন রেকে কাজে লাগিয়ে রেডিও কার্বন ডেটিং প্রসেস করা হয় তখন কিন্তু ভুলভাল ভাল গামা দেবে না রেডিও কার্বন ডেটিং এর সাথে কিন্তু বিটা রেডিয়েশন ইম্পর্টেন্ট বা এইটা কিন্তু অ্যাসোসিয়েটেড ঠিক কোবাল সিক্সটি থেকে কি হবে কোবাল সিক্সটি মানে হচ্ছে গামা রেডিয়েশন এইটা যেটা আমাদের ক্যান্সার থেরাপিতে কাজে লাগে ঠিক আছে তো এই জিনিসটা ইম্পর্টেন্ট পেনিট্রেশন পাওয়ার ইম্পর্টেন্ট রশ্মি সেটা ম্যাক্সিমাম পেনিট্রেশন পাওয়ার আছে তার ভেদন ক্ষমতা ঠিক তারপরে আমাদের আলফা আলফা রশ্মি রশ্মি এই তার তারপরে আমাদের আমাদের হচ্ছে ইটা রশ্মি এটা মোমেন্টামের কথা যদি বলি আমরা মাস যার বেশি আছে এই যে মাস মাস যার বেশি আছে তার ভরবেগও আমার বেশি থাকবে ঠিক আলফার মোমেন্টাম হচ্ছে সব থেকে হাই ঠিক আছে এটাও অনেকবার এসছে পরীক্ষায় তুমি বলবে যে আলফা এইটা এর মোমেন্টাম হাই সব থেকে এর ভরবেগ সব থেকে বেশি মোমেন্টাম হাই আর গামা গামা বলবে জিরো মোমেন্টাম এটা এর মোমেন্টাম জিরো এর ভর কিছু থাকে না ওই জন্য ভর বেগও থাকে না ওকে জিরো মোমেন্টাম কেন এটা ক্ষতিকারক বেশি গামারে একদম সব থেকে বেশি পেনিট্রেট করতে পারে গামারে ঠিক লাইটের স্পিড নিয়ে কোনটা চলতে পারে স্পিডের কথা যদি বলি স্পিডের কথা হচ্ছে এটা আলোর গতিবেগে চলে থ্রি ইন্টু টেন টু দি পর এইট মিটার পার সেকেন্ড এইটা হচ্ছে লাইটের স্পিড এইটা মোটামুটি নাইনটি পারসেন্ট অফ সি সি মানে হচ্ছে আলোর বেগ ঠিক আছে আর এইটা হচ্ছে আমাদের টেন পারসেন্ট অফ সি আলোর গতিবেগে টেন পারসেন্ট তো তিনটের মধ্যে সব থেকে কম গতিবেগে যে চলাচল করে সে হচ্ছে আলফা ঠিক আছে তারপরে হচ্ছে বিটা এটা হচ্ছে গামা হচ্ছে হাইলি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এটা বললাম এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এর মধ্যে কোনটা তুরি চুম্বকীয় তরঙ্গ সেটা হচ্ছে আমাদের গামা ঠিক আছে এটা তো এটা করতে পারবে এটা পুরো এনসিআরটির বই থেকে দেওয়া হয়েছে ঠিক দেখা গেছে যে এই চার থেকে ডিরেক্ট ডিরেক্ট আছে প্রশ্ন পরীক্ষায় তো এটা আলফাবিটা গামার প্রপার্টিস আলফাবিটা গামার অশ্বি তার যে ধর্ম আছে সেই ধর্মটা এটা ঠিক আছে এইটা হচ্ছে এই শিল্ডিং মানে হচ্ছে তাকে কোথায় কোথায় রাখা হয় কে কোনটা ভেদ করতে পারে সেই জিনিসটা দেওয়া আছে ঠিক এটা হচ্ছে কাগজ ক্লথিং এটা এটার ফল এটা লেট কনসেন্ট্রেট এটা দেখো কমপ্লিট হলো ঠিক আছে চলো আগাই ক্লিয়ার আচ্ছা এবার আমরা পড়বো এই চ্যাপ্টারের লাস্ট টপিক যেটা হচ্ছে চেন রিয়াকশন তাহলে চেন রিয়াকশান কথাটার মানে কি চেন রিয়াকশন মানে হচ্ছে একটা রিয়াকশান রিপিটেড রিপিটেডলি সিঙ্গেল কেমিক্যাল রিয়াকশান রিপিটেডলি সিঙ্গেল কেমিক্যাল রিয়াকশন অকার্ড ঠিক যদি একটা কেমিক্যাল রিয়াকশন বারবার বারবার সংঘটিত হয় সেই জিনিসটাকে আমরা বলি চেন রিয়াকশন চেন রিয়াকশন দুটো টাইপের হয় একটাকে বলা হয় আনকন্ট্রোল চেন রিয়াকশন একটাকে বলা হয় কন্ট্রোল চেন রিয়াকশন টু টাইপস দুটো টাইপের হয় একটাকে বলা হয় ইউসিআর আনকন্ট্রোলড চেন রিয়াকশন হচ্ছে কন্ট্রোল নাম্বার টু আনকন্ট্রোল চেন মানে যার উপরে মানুষের কোন কন্ট্রোল থাকে না আমরা কন্ট্রোল করতে পারি না আর সিসিআর মানে কন্ট্রোল চেন রিয়াকশন যেগুলোকে কন্ট্রোল করা যায় আচ্ছা আনকন্ট্রোল চেন রিয়াকশনের মধ্যে একটা পার্ট হচ্ছে নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয় বিভাজন বিক্রিয়া এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফিশনের এক্সাম্পল তো এর এক্সাম্পল আমরা কি বলবো অ্যাটম বোম এক্সাম্পলটা তোমাদের পরীক্ষায় বেশি আসে মধ্যে কি টাইপের বিক্রিয়া হয় তো তুমি বলবে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া বাংলাতে বললে যে একটা বড় বড় নিউক্লিয়াস নিউক্লিয়াস আছে সেই বোম ফাটার পরে ফাটবে ফেটে দুটো ছোট টুকরো টুকরো নিউক্লিয়াসে ভাগ হয়ে যাবে যেমন আমরা যদি বলি যে এইটা আমার কাছে একটা ইউরেনিয়াম টু থার্টি ফাইভ নাইনটি টু নিউক্লিয়াস ছিল টু থার্টি ফাইভ নাইনটি টু একে যখন আমি একটা নিউট্রন দিয়ে আঘাত করব নিউট্রন দিয়ে আঘাত করার পরে এই জিনিসটা দুটো পার্টে দুম করে ফাটলো ফেটে দুটো পার্টে ভাগ হয়ে যাবে বেরিয়াম একশো একচল্লিশ ছাপ্পান্ন আর ক্রিপটন টু থার্টি সিক্স এতে ভাগ হয়ে গেল এতে ভাগ হয়ে যাওয়ার সাথে সাথে এর মধ্যে থেকে তিনটে নিউট্রন কণা তিনটে নিউট্রন কণা এর মধ্যে এইভাবে জিনিসটা বার হতে থাকবে এই যে নিউট্রন কণা আছে এই নিউট্রন কণা গিয়ে আবার ধাক্কা দেবে কাকে একটা ইউরেনিয়াম টু থার্টি ফাইভ নাইনটি টু কে ঠিক মানে একবার তুমি নিউট্রন দিয়ে আঘাত করে ছেড়ে দিলে আঘাত করে ছেড়ে দেওয়ার পরে সেই জিনিসটা ফাটলো ফেটে এর মধ্যে থেকেই আবার এই পার্টিকেল বার হচ্ছে এই নিউট্রন দেবে তার মানে একটা সিঙ্গেল রিয়াকশনে কি হচ্ছে বারবার বারবার চেনের মতো করে শৃঙ্খল বিক্রিয়ার মতো করে অকার হচ্ছে তো সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে আমাদের চেন রিয়াকশন ঠিক আছে এবং এখানে একটা কেমিক্যাল রিয়াকশনে প্রায় দুশো মেগা ইলেকট্রন ভোল্ট এর মতো শক্তি এইটা কি আছে এনার্জি ঠিক আছে এই এনার্জি এর মধ্যে থেকে নির্গত হয় ঠিক এই গেল ব্যাপার ওকে তো এইটা আমাদের নিউক্লিয়ার ফিশন তোমাকে বলবে যে নিউক্লিয়ার ফিশন কোথায় হয় তুমি বলবে যে অ্যাটম বোম অ্যাটম বোম এর মধ্যে নিউক্লিয়ার ফিশন হয় ঠিক আছে একদম সেখানে যাচ্ছি এবার তো এটা নিউক্লিয়ো আমাদের কি গেল বাংলাতে বললে বিভাজন যেখানে একটা বড় নিউক্লিয়াস ভেঙে দুটো ছোট নিউক্লিয়াস তৈরি হচ্ছে আচ্ছা এর পুরো উল্টো জিনিস সেই জিনিসকে আমরা বলি নিউক্লিয়ার ফিউশন ফিউশন মানে হচ্ছে সংযোজন এর উল্টো জিনিস কি দুটো ছোট নিউক্লিয়াস জুড়ে একটা বড় নিউক্লিয়াস তৈরি হবে এটা হচ্ছে সংযোজন দুটো ছোট নিউক্লিয়াস জুড়বে জুড়ে একটা বড় নিউক্লিয়াস তৈরি হবে যেমন এইটা হচ্ছে আমাদের ডয়টেরিয়াম এইচ টু ঠিক এটা হলো আমাদের ট্রাইটিয়াম এইচ এই দুটো জুটছে এই ফিউশন করছে ফিউজ মানে কি জোড়া জুড়ছে। জুড়ে কি হচ্ছে একটা হিলিয়াম পরমাণু তৈরি হচ্ছে এইচ ই ঠিক আছে তার সাথে সাথে এখানে আমাদের নিউট্রন পার্টিকেল এটা হচ্ছে আমাদের এন পার্টিকেল এই বার হচ্ছে এবং এর সাথে সাথে টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি এর মধ্যে থেকে নির্গত হচ্ছে এই গেল আমাদের নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন তো এর এক্সাম্পল কি এর এক্সাম্পল হচ্ছে সান সূর্যর মধ্যে এই বিক্রিয়াটা হচ্ছে সানের মধ্যে এই জিনিসটা আমাদের হয় ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনকে আদার্স আরেকটা নামে আমাদের জানা হয় বা বলা হয় আদার্স নেম কি আদার্স নেম হচ্ছে আমাদের কি বলে ওটাকে বলো আদার্স নেম হচ্ছে নিউক্লিয়ার রিয়াকশান তাপ নিউক্লিয় বিক্রিয়া ঠিক কেন এটাকে নিউক্লিয়ার রিয়াকশন বলে তার কারণ হচ্ছে টেম্পারেচার এখানে দরকার প্রায় টেন টু দি পর এইট কেলভিন দশ কোটি কেলভিনের মতো টেম্পারেচার এখানে দরকার হয় ঠিক আছে এই যে ফিউশনটা হচ্ছে না এইখানে যে জিনিসটা জ্বলছে মানে সান বা সূর্যের একদম কোর পার্টে যত টেম্পারেচার আছে সেই টেম্পারেচারটা টেন টু দি পর এইট কেলভিনের কাছাকাছি প্রায় দশ কোটি কেলভিন এটা আগেরটার ক্ষেত্রে দরকার ছিল না ওটা যে কোনো জায়গাতে যে কোনোভাবে হবে কিন্তু এই জিনিসটা হতে গেলে আমাদের দশ কোটি কেলভিন টেম্পারেচার দেবো তবে গিয়ে সেই জিনিসটা জ্বলবে বা জোর উঠবে ওই জন্যই এখান থেকে সানলাইট মানে এই যে জিনিসটা আছে এই জিনিসটা তো ফায়ার তাই তো আগুন এখান থেকে আগুন এইভাবে বার হয় ওকে এই জিনিসটাকে আমরা বলি ফিউশন এই দুটো জিনিসই নিউক্লিয়ার ফিশন এবং ফিউশন এই দুটো জিনিসই আনকন্ট্রোল চেন রিয়াকশনের মধ্যে পড়বে যেটাকে কন্ট্রোল করা যায় না শক্তি ঠিক আছে গেল ফিশন ফিউশন বুঝলাম ঠিক আছে নেক্সট হচ্ছে আমাদের সিক্সম যেটা ওকে সেটা হচ্ছে কন্ট্রোল চেইন রিয়াকশন দেখো কন্ট্রোল চেইন রিয়াকশন কন্ট্রোল কি শোনো ম্যানহাটান প্রজেক্ট ইউজ করেছিল হ্যাঁ ওইটা দিয়েই একদম কন্ট্রোল চেইন রিয়াকশন কোথায় হয় এটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর এইটা হচ্ছে আমাদের নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া কন্ট্রোলড চেইন রিয়াকশন ঠিক আছে তার মানে চেন রিয়াকশনই হবে একই বিক্রিয়াই আমি করব কিন্তু নিয়ন্ত্রণ করে করে করব বিভিন্ন টেকনোলজি বিভিন্ন এক্সটার্নাল এজেন্ট যোগ করে 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 এই রিয়াকশনটাকেই এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটাকেই আমি কন্ট্রোল করব তার মানে তোমাকে যদি তোমাকে জিজ্ঞেস করে যে নিউক্লিয়ার রিয়াক্টারে এইটা হচ্ছে নিউক্লিয় চুল্লি যেখান থেকে কারেন্ট তৈরি হয় হ্যাঁ তো নিউক্লিয়ার রিয়াক্টারে কি টাইপের কেমিক্যাল রিয়াকশন হয় তো বলবে যে নিউক্লিয়ার রিয়াক্টারে নিউক্লিয়ার রিয়াক্টারে কন্ট্রোল চেন রিয়াকশন হয় এবং সেটা নিউক্লিয়ার ফিশন হয় নিউক্লিয় বিভাজন হয় তার মানে ওই বিক্রিয়াটাই হচ্ছে তো দ্যাটস দ্যাটসই আমরা তাকে বলছি নিউক্লিয়ার ফিশন ঠিক আচ্ছা এই এই জায়গাতে তিনটে জিনিস আমাদের চারটে জিনিস মেনলি দরকার সেটা হচ্ছে ফার্স্ট জ্বালানি তো জ্বালানি হিসেবে আমাদের কি ব্যবহার করা হয় ফুয়েল হিসেবে আমরা কি ব্যবহার করব শোনো ফুয়েল হিসেবে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ইউরেনিয়াম যেখানে এই যে চেম্বারের মধ্যে এই চেম্বারের মধ্যে যে জ্বালানি হিসেবে যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে নর্মালি ইউরেনিয়াম ঠিক এটা টোটাল অল ওয়ার্ল্ড বেসিসে দেখলে ইউরেনিয়াম টু থার্টি ফাইভ নাইনটি টু এইটা আর বেস্ট ফুয়েল হিসেবে বললে প্লুটোনিয়াম টু থার্টি নাইন ঠিক এটা নাইনটি থ্রি এইটা হল বেস্ট ফুয়েল বা এটাকে বলতে পারো এফিসিয়েন্ট ফুয়েল কেন কারণ এইটার দামও বেশি এটাকে জ্বালালে বেশি শক্তিও পাওয়া যায় তো এফিসিয়েন্ট ফুয়েল বললে আমাদের উত্তর হবে হচ্ছে পিইউ টু থার্টি নাইন নাইনটি থ্রি আর বেস্ট ফুয়েল বললে এই আমাদের নর্মাল এ বললে উত্তর হবে হচ্ছে টু থার্টি ফাইভ নাইনটি টু আচ্ছা আমাদের ইন্ডিয়া বললে উত্তর হবে যে ইন্ডিয়াতে যে নিউক্লিয়ার গুলো পাওয়া যায় বা তৈরি হয়েছে সেগুলো আমাদের টিএইচ থোরিয়াম টু থার্টি টু নাইনটি থোরিয়াম টু এই সরি টু থার্টি হ্যাঁ টু থার্টি টু নাইনটি তো আমাদের ইন্ডিয়াতে যে নিউক্লিয়ার রিয়াক্টার গুলো তৈরি হয়েছে সেগুলো থোরিয়াম বেস নিউক্লিয়ার তোমার হচ্ছে রিয়াক্টার বলে তো সেখানে আমরা জ্বালানি হিসেবে থোরিয়াম টু থার্টি টু নাইনটিকে ব্যবহার করি এইটাকে আমরা ব্যবহার করি আচ্ছা এবার ভালো করে বোঝো মডারেটার হিসেবে এখানে একটা জিনিস ব্যবহার করা হয় মডারেটার মডারেটার মানে হচ্ছে যে যারা রিয়াকশানের যে স্পিড আছে সেই স্পিডটাকে মেনলি কমাবে তো এখানে আমি একটা চার্ট লিখে দিচ্ছি নিউক্লিয়ার থেকে এই চারটে স্টেটমেন্ট একটু ভালো করে মাথায় রাখবে চারটের মধ্যে একটা কোয়েশ্চেন এখান থেকে পাবে নিউক্লিয়ার রিয়াক্টার প্রথম কথা হচ্ছে নিউক্লিয়ার রিয়াক্টারে ফুয়েল হিসেবে কি ব্যবহার করা হয় জ্বালানি যেটা বললাম প্রথম হচ্ছে ফুয়েল ফুয়েল হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম টু থার্টি ফাইভ নাইনটি টু বেস্ট ফুয়েল বললাম আমরা প্লুটোনিয়াম টু থার্টি নাইন নাইনটি থ্রি এটা নাইনটি থ্রি আচ্ছা ইন্ডিয়ার কথা বললে থোরিয়াম টু থার্টি টু নাইনটি ঠিক থোরিয়ামকে পাওয়া যায় যে বালি থেকে সেই বালির নাম হচ্ছে মোনাজাইট স্যান্ড এই মোনাজাইট বালি আমাদের মাটিতে আকরিক হিসেবে পাওয়া যায় সেখান থেকে আমাদের থরিয়ামকে নিষ্কাশন করা হয় থরিয়ামকে সেইখান থেকে ওঠানো হয় ঠিক আছে এটা ব্যাপার আচ্ছা নেক্সট হচ্ছে নাম্বার টু কি এটা নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে মডারেটার মডারেটার কি যারা কি না এই যে বিক্রিয়াটা হচ্ছিল যে একটা ছোট নিউক্লিয়াস জুড়ে 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 এই বড় নিউক্লিয়াস ভেঙে 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 ছোট ছোট নিউক্লিয়াসে ভাগ হচ্ছিল এটা তো মানুষ কন্ট্রোল করতে পারছিল না এই জিনিসটাকে কন্ট্রোল করার জন্য কি হবে এই টোটাল রিয়াকশনের যে গতি আছে সেই গতিটাকে স্লথ করতে হবে মানে গতি কমাতে হবে তো মডারেটারের কাজ কি মডারেটারের কাজ হচ্ছে স্লো ডাউন দ্য নিউট্রন স্লো ডাউন দ্য রিয়াকশন স্পিড এইভাবে লেখো স্লো ডাউন রিয়াকশন স্পিড রিয়াকশানের স্পিডটাকে কি করবে তারা স্লো ডাউন করবে আচ্ছা এক্সাম্পল কি মডারেটার হিসেবে কি ব্যবহার করা হয় গ্রাফাইট ব্যবহার করা হয় গ্রাফাইট ঠিক আছে এবং ব্যবহার করা হয় ডয়ট্রিয়াম অক্সাইড টি টু ও গ্রাফাইট ব্যবহার করা হয় ডয়ট্রিয়াম অক্সাইড ব্যবহার করা হয় এই জিনিসটা ঠিক নাম্বার থ্রি কি নাম্বার থ্রি হচ্ছে কন্ট্রোল রড আচ্ছা কন্ট্রোল রড হিসেবে আমরা কি ব্যবহার করি কন্ট্রোল রড মানে হচ্ছে যে যেগুলো তৈরি হচ্ছিল এক্সেস না এই বিক্রিয়াতে দেখো যেমন ভাবে এই যে একটা থেকে দুটো দুটো থেকে চারটে এইভাবে যে এক্সেস নিউট্রন গুলো হচ্ছিল তৈরি সেই এক্সেস নিউট্রন গুলোকে বিক্রিয়া মাধ্যম থেকে উঠিয়ে নিয়ে আসা এটাও এক্সেন্সে হচ্ছে তার স্পিডকে স্লো করা তো কন্ট্রোল রড কাজ কি অ্যাবজর্ভ দ্য নিউট্রন মানে এত কিছু করতে হয় হ্যাঁ অ্যাবজর্ব দ্য নিউট্রন নিউট্রনকে অ্যাবজর্ব করা আচ্ছা কন্ট্রোল রড হিসেবে এবছর ডাব্লিউ বিসিএসে এসছে এখান থেকে প্রশ্ন কন্ট্রোল রড হিসেবে ব্যবহার করা হয় বোরনকে ক্যাডমিয়ামকে জারকোনিয়ামকে ঠিক বোরন ক্যাডমিয়াম জার্কোনিয়াম এইটা ইম্পর্টেন্ট কন্ট্রোল রড হিসেবে আমরা এইটাকে ব্যবহার করি বোরন ক্যাডমিয়াম জার্কোনিয়াম তো এবার অপশানে যেটা ছিল সেটা জার্কোনিয়ামেরই একটা অপশান ছিল অ্যাকচুয়ালি জার্কোনিয়াম অক্সাইড জেডার ওটু এইরকমভাবে তো এটা কম্পাউন্ড হিসেবে আমরা ইউজ করতে পারি তো তিনটের মধ্যে যে কোনো একটা অপশানে থাকতে পারে বোরন ক্যাডমিয়াম জার্কোনিয়াম আচ্ছা নাম্বার ফোর কি নাম্বার ফোর হচ্ছে কুল্যান্ট মানে এই জিনিস যে হচ্ছে প্রচন্ড পরিমাণে হিট জেনারেট হবে ঠিক তো সেই হিটকে আমাদের কি করতে হবে কুল ডাউন করতে হবে ঠান্ডা করতে হবে তার মানে টু কুল টু কুল দ্য রিয়াকশন চেম্বার এই রিয়াকশন চেম্বারকে কুল করার জন্য আমরা কি করব ঠিক একটা জিনিস ব্যবহার করব নর্মাল যেটা চিপ জিনিস ওয়াটার এইচ টু লিকুইড সোডিয়াম মেটাল সোডিয়াম ধাতু এখানে ব্যবহার করা হয় আর হচ্ছে ড্রাই সিও টু গ্যাস ড্রাই কার্বন ডাইঅক্সাইড গ্যাস এই তিনটি জিনিস আমাদের এখানে মেনলি কাজে লাগে ঠিক আছে লিকুইড সোডিয়াম মেটাল ড্রাই কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর হচ্ছে তোমার নর্মাল জল এই কারণে দেখবে যে নিউক্লিয়ার রিয়াক্টারগুলো যেগুলো আছে সেই নিউক্লিয়ার রিয়াক্টারগুলো সমুদ্র উপকূলবর্তী এলাকাতে হয় ওকে আর ফার্স্ট আমাদের নিউক্লিয়ার রিয়াক্টার কোথায় এস্টাবলিশড হয়েছিল সেটা জানতে চায় এটা হিস্ট্রি বেস কোয়েশ্চেন তো ফার্স্ট আমাদের উনিশশো বিয়াল্লিশে নাইনটিন হান্ড্রেড অ্যান্ড ফর্টি টুতে শিকাগোতে শিকাগো শিকাগোতে এন্ড্রিকো ফার্মি তিনি হচ্ছেন বিজ্ঞানী এই এন্দ্রিকো ফার্মির তত্ত্বাবধানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমেরিকা ফার্স্ট এই নিউক্লিয়ার রিয়াক্টার স্থাপন করেন ঠিক আছে আর আমাদের ইন্ডিয়াতে আছে বার্ক আমাদের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার মহারাষ্ট্র ঠিক এবং এখানে যেটা বলছিলাম যে ফার্স্ট ব্রিডার রিয়াক্টার বলা হয় এটাকে ওকে ফার্স্ট ব্রিডার রিয়াক্টার এবং এটা থোরিয়াম বেসড নিউক্লিয়ার রিয়াক্টার থোরিয়াম বেসড থোরিয়াম টু থার্টি টু নাইনটি যেটা আমাদের মোনাজাইট বালি থেকে তৈরি করা হয় এই গেল আমাদের নিউক্লিয়ার রিয়াক্টার সম্পর্কে ইনফরমেশন এখান থেকে ওয়ান কোয়েশ্চেন আসবে একটা কোয়েশ্চেন দেবে ঠিক আছে গেল দেখো কমপ্লিট কিনা ওকে শেখা গেল এক ঘন্টার মধ্যে পুরো কনসেপ্ট ক্রিস্প করে দিলাম এইগুলো বাদ দিলে হবে না কিন্তু যেগুলো হাতে লিখে দিলাম সেগুলোই আমাদের কনসেপ্ট ওকে গেল আচ্ছা আরেকটা ইনফরমেশন ছোট্ট করে একটা ইনফরমেশন লাগবে যেটা আমাদের স্টেবেল নিউক্লিয়াস আছে না স্টেবেল নিউক্লিয়াসের একটা কনসেপ্ট আছে সেই কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে বাইন্ডিং এনার্জি বন্ধন শক্তি এই যে স্টেবেল নিউক্লিয়াস আছে বন্ধন শক্তি মানে কি নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন আর নিউট্রন আছে এই প্রোটন আর ধরে রাখার জন্য নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনকে নিউক্লিয়াসের মধ্যে ধরে রাখার জন্য তারা কন্টিনিউয়াস ওটার মধ্যে রিপালশন করে ঠিক বাইরে বার হতে চাইছে তো এই প্রোটন আর ধরে রাখার জন্য তার মধ্যে যে এনার্জি দরকার সেই এনার্জিকে বলা হয় বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি তো এই বন্ধন শক্তির যে মান আছে না এই বন্ধন শক্তির মান হচ্ছে এইট মেগা ইলেকট্রন ভোল্ট বাইন্ডিং এনার্জির আমার মানটা এই মানটা মাথায় রাখতে হবে মেগা ইলেকট্রন ভোল্ট এটা শক্তির একক এবং একটা স্টেবল নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি মোটামুটি ভাবে এইট মেগা ইলেকট্রন ভোল্ট এটা হয়ে থাকে ঠিক আছে গেল তাহলে স্টেবল নিউক্লিয়াস আনস্টেবল নিউক্লিয়াস থেকে এই একটা ইনফরমেশন ইম্পর্টেন্ট আচ্ছা আর আরেকটা চার্ট থেকে ওয়ান কোয়েশ্চেন কমন সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ রেডিও অ্যাক্টিভিটি রেডিও অ্যাক্টিভিটির যে অ্যাপ্লিকেশন আছে এইখান থেকে যতগুলো অ্যাপ্লিকেশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এনসিআরটি থেকে আমি পুরো উঠিয়ে দিয়েছি ঠিক কি কি ভালো করে দেখো এগুলো তোমরা মক পেপারেও বারবার দেখেছো যে ট্রিটিয়াম ট্রিটিয়াম হচ্ছে ওয়াটার কন্টেন্ট অব দ্য বডি ব্রেন স্ক্যামের জন্য আমরা কার্বন এগারো এই আইসোটোপটা মানে সি ইলেভেন এই আইসোটোপটা ব্রেন স্ক্যানের জন্য মেনলি ব্যবহার করি ব্রেন স্ক্যান কার্বন ফোরটিন আমাদের কি রেডিও ডেটিং বা রেডিও আইসোটোপ হিসেবে আমাদের ব্যবহার করা হয় আয়োডিন ওয়ান থার্টি ওয়ান ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাইরয়েড গ্ল্যান্ড বা গয়টার গয়টারের রোগ ঠিক আছে মার্কারি ওয়ান নাইনটি সেভেন কিডনি স্ক্যানের জন্য মার্কারি 197 সেভেন ব্যবহার করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটু আনকমন ঠিক আছে ফসফোরাস থার্টি টু ডিটেকশন অব দা আই টিউমার চোখের টিউমারের জন্য এইটা লাগে আয়রন ফিফটি নাইন নাইন অ্যানিমিয়া আছে কিনা সেটা চেক করার জন্য লাগে কোবাল সিক্সটি তো বারবার তোমরা দেখেইছ এটা ক্যান্সার ট্রিটমেন্ট সোডিয়াম চব্বিশ লোকেশন অব দ্য ব্লাড ক্লট অ্যান্ড সার্কুলেটারি ডিসঅর্ডার মানে রক্তের মধ্যে সোডিয়ামের পরিমাণ কমে গেছে কিনা সেটার জন্য আমাদের এনে টু ফোর এই আইসোটোপটা ব্যবহার করা হয় ওকে আর গোল্ড একশো আটানব্বই এটা হচ্ছে কিউরিং অব দ্য ক্যান্সার এটাও তাই স্ট্রনশিয়াম আমাদের কি কাজে লাগে থিকনেস অব কোটিং লেভেলস অব দ্য লিকুইড ইন ট্যাঙ্কস এই কারণের জন্য ঠিক আছে এই অ্যাপ্লিকেশানগুলো থেকে একটা কোয়েশ্চেন তোমার পরীক্ষায় আসবে ওয়ান কোয়েশ্চেন কমন ওকে বেশ আমাদের রেডিও অ্যাক্টিভিটি কমপ্লিট নিউক্লিয়ার কেমিস্ট্রি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বড় চ্যাপ্টার শেষ বলো ভাল লাগলো ভাল লাগলো মিনস হচ্ছে যারা নতুন তাদের কাছে হয়তো একটু ফাস্ট মনে হলো তো তোমরা তোমাদের সময় মতো একটু স্লো স্লো করে যেখানে যেখানে লেখা বাকি আছে সেটা দেখে নিয়ে আরো দু তিনবার এই ভিডিওটা দেখে নেবে আর যাদের একবার করে কমপ্লিট করা আছে তাদের তো একটা পুরো কমপ্লিট রিভিশন আমাদের হয়ে গেল নেক্সট দিন রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টার পুরো পিওর এমসিকিউ সেশন ঠিক আছে টানা এমসিকিউ হবে ওকে চলো বেশ তাহলে এটুকু থাক আমাদের দিন ক্লাসে আবার সবার সাথে দেখা হবে ঠিক আছে ভাই থ্যাংক ইউ সো মাচ একদম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ক্লাসগুলো যেভাবে যেভাবে হচ্ছে ঠিক আছে আমি টোটাল ফিজিক্স এবং কেমিস্ট্রি কনসেপচুয়াল ক্লাসগুলো আমি এইভাবেই করবো যেগুলো আমাদের কনসেপ্টের পার্ট আছে ঠিক আছে নিউক্লিয়ার ফিউশন ইজ ফলোড বাই নিউক্লিয়ার ফিউশন হ্যাঁ নিউক্লিয়ার ফিউশন ঘটানোর জন্য যে টেম্পারেচার দরকার টেন টু দি পর এইট কেলভিন ওটা তো এমনি এমনি তৈরি করা সম্ভব নয় তো তার আগে তার জন্য তার আগে নিউক্লিয়ার ফিশন করাতে হয় নিউক্লিয়ার ফিশন করিয়ে সেই টেম্পারেচার আগে অ্যাচিভ করতে হয় সেই অ্যাচিভ করিয়ে তারপরে আমাদের নিউক্লিয়ার ফিউশন করাতে হয় এটা ব্যাপার ওই জন্য বলছে ওই স্টেটমেন্টটা ঠিক আছে চলো টাটা গুড নাইট একদম